আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ দূরের কিংবা কাছের দেশের কিংবা প্রবাসীর যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে আশা করছি আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এই কামনায় শুরু করছি আমাদের আজকের এই আয়োজন দর্শক আপনারা অবশ্যই জানেন যে আমরা প্রতি জুমাবার ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে আল্লাহ সুবহান ওয়া তাআলা এতটা রহমান এতটা দয়াময় বান্দার প্রতি এতটা করুণাময় আল্লাহ সুবহান ওয়া তাআলা বান্দার জন্য তওবার দরজা সব সময় খোলা রেখেছেন তওবার দরজা আল্লাহ পাক আমাদের জন্য সব সময় খোলা রেখেছেন এই বিষয়টা নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের পরিচিত মুখ মোহাম্মদ প্রস্থ কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা সম্মানিত উপাধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা হুজুরের সাথে পরিচিত হয়ে নিই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহতরম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মহতরম আজকে আমরা যে বিষয়টা বাছাই করেছি যে আল্লাহ সুবহান ওয়া তাআলা তো অপার ক্ষমা নিয়ে আমাদের জন্য আমাদের দরজা খোলা রেখেছেন সবসময় বান্দা যখনই আল্লাহকে ডাকে তখনই আল্লাহ পাক বান্দাটাকে সাড়া দান করে তো এই যে তওবা যে জিনিসটা আমরা বলি যে আসলে তওবা কী জিনিস এবং তওবা যে কোনো সময় আল্লাহ পাক বান্দার তওবা শুনেন এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু আলোকপাত করেন যে আসলে তওবাটা মূলত কী জিনিস ধন্যবাদ তওবার দরজা খোলা এই শিরোনামে আপনার আজকের এই বিষয়বস্তু এবং আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় এবং তাৎপর্যপূর্ণ আল্লাহ জাল্লা শানহু তার বান্দাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য এই ইবাদতের পথ চলায় আমাদের অলসতা আমাদের ভুল ভ্রান্তি এবং শয়তানের ওয়াসওয়াসা তো আছেই এই যে ভুল বা অপরাধ এটাকে আমরা আমাদের প্রচলিত ভাষায় বলি গুনাহ যেটাকে আমরা গুনাহ বলি ফার্সি শব্দ মূলত হলো অপরাধ সেই অপরাধ বাংলা যাকে আমরা অপরাধ বলি আমরা যখন অপরাধ করি সেই অপরাধ ক্ষমা করার প্রশ্ন আসে আদালতে হোক বা আদালতের বাহিরে হোক আল্লাহ জাল্লা শানহুর বান্দা যখন অপরাধ করে অর্থাৎ গুনাহ করে তখন প্রশ্ন আসে সেই গুনার রাস্তা থেকে আল্লাহর কাছে আল্লাহর ইবাদতে আল্লাহর সান্নিধ্যে আল্লাহর নৈকট্য লাভে এবং আল্লাহর সন্তুষ্টি লাভে বান্দা এগিয়ে যাওয়া ছিল তো পাপের জায়গায় পাপের রাস্তায় ধরুন এটা হলো পাপের জায়গা আর এটা হলো ইবাদত ইবাদতে মশগুল হওয়া মানে আল্লাহর কাছে যাওয়ার রাস্তায় যাওয়া আর পাপের বা অপরাধের জায়গায় থাকে মানে আল্লাহ থেকে দূরে সরে যাওয়া তো বান্দা যখন পাপের জায়গায় থাকে পাপের রাস্তায় থাকে সেখান থেকে তার ওই জায়গাটায় যাওয়া প্রয়োজন এ কারণে খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তার উদ্দেশ্য যেখানে সেই উদ্দেশ্য সে হাসিল করার জন্য সেখানে যাবে জি তো এখান থেকে যখন বান্দা ওখানে যাচ্ছে এবং সে বুঝতেছে যে আমার এই জায়গাটায় থাকা ঠিক হয় নাই কাজটা করা অনুচিত হয়েছে এই যখন তার বোধোদয় হয় তখন সে লজ্জিত হয় অনুতপ্ত হয় এটা ছেড়ে সেখানে যাচ্ছে এই যে অনুতপ্ত হয়ে এখান থেকে ওখানে যাচ্ছে শরীয়তের পরিভাষায় এটাকে বলা হয় তাওবা এবং তাওবার প্রকৃত এবং আভিধানিক অর্থ হলো ফিরে যাওয়া তো এটাকে তাওবাকে তাওবা এই জন্য বলা হয় যেহেতু আমি উদাহরণ দিয়ে বুঝালাম এটা হলো পাপের জায়গা এটা হলো তার আসল জায়গা এখানে সে ছিল অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে সে যখন ওখানে ফিরে যাচ্ছে যেটা তার আসল জায়গা আসল ঠিকানা এই ফিরে যায় যেহেতু সে কারণে তাওবা মানে ফিরে যাওয়া এই ফিরে যাওয়া অনুতপ্ত হয়ে তার জায়গায় যাওয়াটা এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় তাওবা এবং এই তওবা করার জন্যই এবার যদি আমরা কোরআনে কারিমের আয়াতটা দেই তুবু ইলাল্লাহ আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহ আল্লাহর কাছে ফিরে যাও স্বয়ং আল্লাহই ডাকছেন জি তুবু ইলাল্লাহ বান্দাকে ডাকছেন আল্লাহর কাছে ফিরে যাও তার মানে ছিল তো দূরে ছিল তো পাপে ছিল অপরাধে সেখান থেকে আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য স্বয়ং আল্লাহই ডেকেছেন কারণ পাঠিয়েছেন আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ
আমাদের জীবন দিয়েছেন আল্লাহ, আমাদেরকে রিজিক দিয়ে ভরপুর করে রেখেছেন আল্লাহ, অগণিত অসংখ্য নেয়ামত দিয়ে আমাদেরকে চারদিকে ঢেকে রেখেছেন আল্লাহ। ও ইন আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ইয়া মাআশার আল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। এই যে আমার সৃষ্টি জগৎ, জি, এখান থেকে বের হয়ে যেতে পারবে? যদি পারো যাও। আল্লাহ বলছেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান, না না পারবে না, পারবে না। তো পারবে না যখন, আমার পরিধি আমার সৃষ্টির ভেতরেই তোমাকে থাকতে হবে, এই আমার নিয়ামতের ভেতরেই থাকতে হবে। তো ফাবি আইয়া আলা রাব্বিকুম আতুকাদ্দিবান, আমার কোন কোন নিয়ামতটাকে তুমি অস্বীকার করবে বলো? এই যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, সেই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করার জন্য আল্লাহর কাছে যাওয়া, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহ শুক্রিয়া আদায় করা, আল্লাহ তুমি আমাকে দিয়েছ যত ইবাদত, সকল ইবাদতের মূল জিনিস হলো শুক্রিয়া আদায় করা, মূল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, সেই কৃতজ্ঞতা আদায় করা। একজন মানুষ আমার যখন কোনো উপকার করে, আমি একেবারে সর্বনিম্ন শুক্রিয়া বা কৃতজ্ঞতা হলো তার কোনো ক্ষতি না করা, জি, এবং তাকে থ্যাঙ্কস দেওয়া, তার স্বীকার করা, স্বীকার করা, জি, যে আপনি আমাকে এই উপকারটা করেছেন, এবং যখন সময় হয় তারও একটু উপকারে আসা, তার কথাটা শোনা। এই যে আল্লাহ আমাদেরকে এত নেয়ামত দিয়েছেন, সেই নেয়ামতের কৃতজ্ঞতার জন্য আল্লাহ বলেছেন আমাকে সেজদা করো, দ্যাটস কল্ড নামাজ, আমার ইবাদত করো, রোজা, হজ, যাকাত, জি, এই সবগুলো কৃতজ্ঞতার জন্য। আল্লাহ শক্তি দিয়েছেন, শক্তির সদ্ব্যবহার কৃতজ্ঞতা। আল্লাহ আমার চোখ, কান, নাকি অর্গানগুলো দিয়েছেন, এগুলার যে সৎ ব্যবহার, প্রত্যেকটার যে লিগ্যাল ইউটিলাইজেশন, জি, এটা শুক্রিয়া আদায় করা, এবং এটাই ইবাদত। যখন আমরা এটা রং ইউটিলাইজেশন করি, আল্লাহ জুবান দিয়েছেন সত্য কথা বলার জন্য, আমি যখন মিথ্যা কথা বলি তাহলে এটার ব্যবহারটা হচ্ছে খারাপভাবে, খারাপভাবে, এই যে খারাপভাবে ব্যবহার হয় এটা হলো অকৃতজ্ঞতা। জি, আল্লাহ আমাদেরকে জুবান দিয়েছেন সত্য কথা বললে কৃতজ্ঞতা হবে, এটা প্র্যাকটিক্যাল কৃতজ্ঞতা। কর্মগত কৃতজ্ঞতা দুই প্রকার, একটা হলো মুখে কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ বলা, আরেকটা হলো কাজের মাধ্যমে প্র্যাকটিক্যালি আপনার সব অর্গানগুলোকে প্র্যাকটিক্যালি ব্যবহার করা, এটা হলো কৃতজ্ঞতা, হলো বাই আমল। এখন আমাকে জুবান দিয়েছেন, আল্লাহ বলেছেন আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, সুবহানাল্লাহ, আমি তোমাকে দুটি চোখ দেই নাই, একটা জুবান দেই নাই কথা বলার মতো, শাফাতাইন, কি সুন্দর হাসো তুমি, তোমাকে দুটি ঠোঁট দিয়েছি। কেন আল্লাহ এটা বললেন, কি কারণে এই নিয়ামতের কথা স্মরণ করে দিলেন? যাতে প্র্যাকটিক্যালি এগুলার কৃতজ্ঞতা আদায় করা হয়। আমরা যখন তার বিপরীত করব তখন অকৃতজ্ঞতা হবে, আবার যখন স্মরণ হবে না আল্লাহ আমাকে চোখ দিয়েছেন ভালো জিনিস দেখার জন্য, জি, তখন আবার সেই ভালো জায়গায় ফিরে আসা, এটার নাম হলো তাওবা। প্রথমে আমরা তাওবাটা বুঝতে পারলাম যে আল্লাহর দিকে ফিরে আসা, গুনার রাস্তা থেকে ফিরে আসা, এটাই হচ্ছে তাওবা। তাওবা করার কি কোনো নির্দিষ্ট মানদণ্ড আছে কিনা, বা কোনো বাক্য বলার মাধ্যমে যে আমি মুখে বললাম তাওবা করলাম, বা এই তাওবা করার কি কি শর্ত শরায়ত রয়েছে, এই বিষয়টা আমরা বিরতি থেকে ফিরে শুনব। দর্শক, যাচ্ছি ছোট একটা বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর। দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম তওবার দরজা খোলা, এ বিষয়ে আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। প্রথমে আমরা বিরতিতে যাওয়ার আগে তওবা বিষয়টা আমরা বুঝতে পারলাম, তওবা করার কি কি শর্ত আছে? দেখুন, যদি বলি তওবা করার শর্ত আছে, এটা একটু আল্লাহর যে অবারিত দরজা, আপনি শিরোনাম রেখেছেন তওবার দরজা খোলা, তাহলে শর্ত হলে তো শর্ত সাপেক্ষ খোলা বলতে হবে, বিষয়টা এমন নয়। মূলত যা যা আছে সব তওবার সংজ্ঞার মধ্যেই আছে। তওবার সংজ্ঞা হলো অতীত পাপের জন্য অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে করবে না, সেই প্রতিশ্রুতি দিয়ে আল্লাহর কাছে ইস্তিগফার করা, তওবা। জি, এটা শর্ত নয়, এটা হলো তওবার মৌলিক সংজ্ঞা। জি,
এখন তাওবার জন্য শর্ত কি? অনেকে বলে যে ভবিষ্যতে করা যাবে না আর সেই প্রতিজ্ঞা দেওয়া, এটা আসলে তাওবার শর্ত নয়, বরং এটা হলো আপনার তাওবাটা তাওবা হওয়ার জন্য যা থাকতে হবে সেটা হলো এটা, এটাকেই তাওবা বলা হয়। এখন মূলত আল্লাহর দরবারে যাওয়ার জন্য রাস্তা খোলা, দরজা খোলা, সময় খোলা। আমরা আল্লাহ বলেছেন তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে যাও। আমরা বললাম একজনকে যে বাসায় এসো, এখন বাসায় এসো মানে রাত তিনটায় আসবো? ওই তাকে বিদায় দিলাম যে তুমি বাসায় এসো, এটার অর্থ তো তিনটায় আসতে বলছি তা কিন্তু নয়, তা কিন্তু নয়। অর্থাৎ একটা যৌক্তিক টাইম যেটা আছে এটার মধ্যে বাসায় আসো, বাসায় এসো, এই হলো আমরা সৃষ্টি। কিন্তু আল্লাহ যখন বললেন তুবি ইলাল্লাহ, আমার কাছে আসো, আমার কাছে আসো, আপনার বাসায় গেলে রাত তিনটায় দরজাটা বন্ধ পাবো, দরজা খোলা পাবো না, আপনি ঘুমে থাকবেন, আপনাকে ডাকলে আপনি বিরক্ত হবেন, এখন কেন আসলো, অমানুষ ডাকবেন, এটা তো মানুষ না, তিনটায় রাত মানুষ ঘুমোচ্ছে আর সে আয়সা ঘুমটাকে নষ্ট করে দিল, দরজা নাড়লো, আমার ঘরে আসলো, আপনি যখন আসছেন তাকে আপ্যায়ন করতে হবে, রিসিভ করতে হবে। কিন্তু আল্লাহ জাল্লা শানু আমাদেরকে বলেছেন তু বিল্লাহ, কখন যাবেন? সকালে ওপেন ডোর, দুপুরে তাও ওপেন ডোর, সন্ধ্যায় ওপেন ডোর, রাতে কয়টায়? একটা, দুইটা, তিনটা। বরং রাত যত গভীর হয় আল্লাহ তার বন্দাদেরকে তত বেশি আপন করে ডাকেন, তত বেশি তাতা যা ফা জুনু বহু মানিল মাবাজ, ওই বান্দাদেরকে আল্লাহ খুব প্রশংসিত করেছেন যারা এই গভীর রাতে নিজেদের ঘুম হারাম করে বলেছেন যে তাদের পৃষ্ঠদেশ বিছানার সাথে লাগে না, বিছানা থেকে আলাদা থাকে, কাদের কথা বলেছেন? অথচ অন্য আয়াতে বলেছেন ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাত আমাদের ঘুমের জন্য আল্লাহ তৈরি করেছেন, বিশ্রামের জন্য, বিশ্রামের জন্য, এবং মানুষের ঘুম মানুষের শারীরিক শক্তির জন্য, সুস্থতার জন্য খুব প্রয়োজন ঘুম এবং রাত, আল্লাহ সেই জন্যই তৈরি করেছেন। আবার ঠিক কিছু স্পেশাল বান্দার প্রশংসা করেছেন আল্লাহ, তাতা জাফা জুনু বহু মানিল মত আছে, এবং অন্য আয়তে বলেছেন ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগ ফিরুন, সেহেরির সময় গভীর রাতে আল্লাহর কিছু বান্দা আছে হুম ইয়াস্তাগ ফিরুন, যারা আল্লাহর কাছে ইস্তেগফার করে। তাহলে আপনার ঘরে তিনটা চারটায় গেলে আপনার দরজা বন্ধ পাবো, আল্লাহ জাল্লা শানু দরজাটাকে আরো উন্মুক্ত করে দেন আল্লাহ। এবং হাদিস শরীফে এসেছে শুধু উন্মুক্তই নয়, আল্লাহ প্রথম আসমানে জালু আফরুজ হন, বান্দাকে ডাকেন আল্লাহ আমিন মুস্তাগফির ফাগফির, আল্লাহ আমার কাছে ক্ষমা প্রার্থনা করার কেউ আছো? ডাকে এখানে এসে, আমরা দরজা বন্ধ করে থাকি, কেউ আসলো বাধা দেই, আইসো না এখন, এখন খুলতে পারবো না দরজা, ফিরে যান সকালে আসেন। কিন্তু আল্লাহ বলেন হাল মিন মুস্তাগফির ফাগফির, আল্লাহ আমার কাছে ক্ষমা প্রার্থনার কেউ আছো? এই তো দরজা খোলা আছে, আসো আমি তোমাকে রিসিভ করার জন্য। এবং আল্লাহ বলেছেন হুয়াল্লাযী ইয়াকবালু আত-তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, আমার পরিচয়, আমি তো তাওবা কবুল করার জন্য, আসো আমার কাছে ফিরে আসো। ওই যে বললাম তাওবা মানে ফিরে আসা, আল্লাহ অপেক্ষা করেন বান্দার জন্য। এবং বান্দা যখন আল্লাহর কাছে যায় আল্লাহ যার পর নাই খুশি হয়ে যান, আল্লাহ শুনেন, আল্লাহ বধির নন, আল্লাহ দেখেন, অন্ধ নন, আল্লাহ সব সময় বান্দার জন্য অপেক্ষায় থাকেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমরা রাতে ঘুমাই কেউ ডাকলে শুনি না, আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, যখনই ডাকে আল্লাহ শুনে। ভিক্ষুক যখন আমাদের পেছনে একবার দুইবার তিনবার যখন আমাদেরকে ডাকে তখন আমরা স্বভাবতই কেউ কেউ বিরক্ত হই আমরা, কিন্তু আল্লাহর কাছে যতবার আপনি ডাকবেন, আল্লাহর কাছে যতবার চাইবেন আল্লাহ তত বেশি খুশি হন। এবং সে কারণেই বান্দা যদি আল্লাহর কাছে না চায় আল্লাহ অসন্তুষ্ট হন, চাইলে খুশি হন, এবং যত বেশি চাইবেন আল্লাহ তত বেশি খুশি হবেন। পার্থক্য স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে। মুদ্রাম, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বান্দাকে আহ্বান করছেন, আল্লাহ দরজা সবসময় বান্দার জন্য খোলা, তারপরও
বান্দারা কেন আল্লাহর কাছ থেকে বিমুখ হয়ে আছে, এবং এই যে বিমুখতা, আবার অনেক সময় অনেকে মনে করেন যে কি আমি এমন গুনাহ করেছি যে আল্লাহ কখনো ক্ষমা করবেন না, আবার অনেকে মনে করেন যে ঠিক আছে আল্লাহ তো সবসময় আমাদেরকে ডাকছেন, যে কোনো সময় তওবা করলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, তো যার কারণে গুনার মধ্যেই তার বসবাস বা গুনা থেকে ফিরে আসতে পারছে না। তো তাদের উদ্দেশ্যে আসলে কি বলবো, যে এই যে আল্লাহ পাক আমাদের এতবার ডাকার পরেও আমরা ফিরছি না, আবার আমরা আল্লাহর রহমতে আশা করছি যে আমি গুনার পর গুনাহ করবো, আবার আল্লাহ আমাকে ক্ষমাও করে দিবেন, আসলে এই বিষয়টা আসলে কতটুকু যুক্তি? দেখুন, আমি এই জায়গাটাই আরেকটা কথা বলি, অনেকেই নিজের সন্তানকে ত্যায্য করে দেয়, মানে বের করে দিল সম্পত্তি থেকে, তাকে বঞ্চিত করলো। কেন করে? কোনো মা বাবা তো আর মনের আনন্দতে আর করে না, বাস একটা অপরাধ করলো, মা বাবা অপমানিত হলো। এরকম অনেক সন্তান আছে যারা মা বাবাকে অসম্মানিত করে, অপমানিত করে খুশি হয় তারা, এবং এটা এক ধরনের তাদের বিনোদন, আনন্দ। মা বাবার যা হবে হোক, কিন্তু আমার এই বিনোদনটা চাই, আমার এই পূর্তি আনন্দটা চাই, আমি এটা করবই। কিন্তু ওই দিকে মা বাবার নামে মামলা হচ্ছে, মা বাবার ঘরে পুলিশ আসছে, তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, খুবই দুঃখজনক। অবশেষে এভাবে করতে 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 একসময় মা এবং বাবা তার নিজের সন্তানকে ত্যায্য করে দেয়, এরপরে আসলে সে দরজা খোলে না। অনেক মা বাবা আত্মহত্যা করে, তোর মুখ দেখবো না, এত কষ্ট দিয়েছ। বন্ধু বন্ধুর সাথে যখন ঝগড়া হয়, বন্ধুকে ত্যাগ করে আসলে ঘরের দরজা বন্ধ করে রাখে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো, একজন আরেকজনের মুখ দেখা দেখি কথা শুনে না। এটা আমাদের সমাজের অংশ, কিন্তু একটা দুইটা তিনটা অপরাধ করলে মা সন্তানকে, বাবা সন্তানকে ত্যায্য করে দেয়, কিন্তু আল্লাহ জাল্লা শানহু পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাস ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতা আবদিহি মা লাম ইউগারগির। অপরাধ করছে করছে করছে, শয়তানের প্ররোচনায় আল্লাহ অপেক্ষায় থাকেন, তার শেষ মুহূর্তে রুটা যখন এই গড়গড়া পর্যন্ত না আসে, যখন মৃত্যুর সাকারাত শুরু হয়, তার পূর্ব পর্যন্ত আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ তাওবা কবুল করেন। ওই যে আমি এই প্রোগ্রামে আরও একবার বলেছিলাম, 99টা নিরপরাধ মানুষকে খুন করেছে বনি ইসরায়েলের এক লোক। অর্থাৎ আমরা ঠিক এই জায়গাতেই ফিরবো, বনি ইসরায়েলের যে ঘটনাটা, এটা আমাদের অনেকের জন্য ইন্সপায়ার একটি বিষয় হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। যারা এখনও তওবা করা থেকে নিজেকে বিমুখ রেখেছেন, তারা অবশ্যই এখান থেকে অনেক বড় একটা শিক্ষা লাভ করতে পারবেন। বিরতি থেকে ফিরে শুনছি, দর্শক যাচ্ছি একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, ফিরলাম বিরতির পর, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম তওবার দরজা খোলা, এই বিষয় নিয়ে আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। প্রথমে আমরা, আপনি বনি ইসরায়েলের সেই ঘটনা বলছিলেন যে 99টা খুন করার পরেও যে বিষয়টা, জি তওবা, এই হাদিসটা, এটা উদ্দেশ্য হলো আল্লাহর ক্ষমার প্রাবল্য, জি, এবং অবারিত সেটা বোঝাবার জন্য, কোনো অপরাধকে বা গুনাকে উৎসাহিত করার জন্য নয়। পেয়ারা নবীর উদ্দেশ্য হলো এই ঘটনাটা দিয়ে যারা গুনাগার তারা যাতে নিরাশ না হয়, আল্লাহর কাছে যাতে ফিরে যায়, তাওবা করে। এবং যত আপনি প্রথমে বলেছিলেন, হতাশ হওয়ার নিরাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ কোনো কাফের বেঈমানও যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, জি, পেয়ারা নবীর সাদ করেছেন, এটা এক ধরনের তাওবা, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, যেই মাত্র সে ইসলাম ধর্ম গ্রহণ করলো, ইতিপূর্বকার কুফুরি এবং শিরক সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে কুফুরি এবং শিরক তো সবচেয়ে বড় গুনাহ, জি জি, হ্যাঁ, শিরক অবস্থায় কেউ যদি মারা যায় আল্লাহ সেটা ক্ষমা করবেন না, কিন্তু যতদিন সে বেঁচে আছে তার জন্য তওবার দরজা খোলা। কোনো মুশরিক শিরক করে, সে যদি ইমান আনে, ইসলাম ধর্ম গ্রহণ করে, পেয়ারা নবী বললেন ইয়াহদিমু মা কানা ক্বাবলা, তার পূর্বের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এই হলো ইসলাম, এই হলো ধর্ম, এই হলো আল্লাহর রহমত। এমন কোন গুনাহ কি আছে যেই গুনাহ ক্ষমা করার ক্ষমতা আল্লাহর নাই? জাস্ট এই জায়গাটায় আমি দর্শক শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। আল্লাহ বলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেটার উপর আল্লাহর কুদরত নাই, আল্লাহর ক্ষমতার প্রয়োগ হয় না। তো আমি যত বড় গুণেই করি, যত বড় গুণ, পেয়ারা নবীর সাদ করেছেন, লাও
আখতাতুম হাত্তা তাবলুগা সামা থুম্মা তুবতুম লাতাবু আলাইকুম। তোমরা গুনাহ করে করে, গুনাহ হয়েছে, শয়তানের প্ররোচনা ভুল হয়েছে, তোমাদের গুনাহ যদি এত বেশি হয় যে এটা উচ্চতা একবার আকাশের চূড়ার সাথে লেগে যায়, এরপরও যদি তোমরা তওবা করো আল্লাহ জাল্লা শান তোমাদের তওবা কবুল করে নেবেন। এটাই আল্লাহর পরিচয়। ওই যে 99টা খুন, এক ব্যক্তি সে তওবার জন্য হন্য হয়ে খুঁজছে, এক জায়গায় গেলেন নিরাশ হলেন, আরেকটা খুন করলেন, আরেক জায়গায় গেলেন এবং সেখানে গিয়ে সন্ধান পেলেন তওবার কবুল হওয়ার জায়গা, যাচ্ছেন মাঝখানে মৃত্যুবরণ করলেন, আল্লাহ জাল্লা শানহু তাকে ওই যে তওবার জায়গায় যেতে না পারলো রওনা তো হয়েছে। জি, অর্থাৎ নিয়ত যে সে করেছে এখান এই জায়গা থেকে আল্লাহ পাক তাকে, হ্যাঁ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। জি জি, অথচ 100টা খুন তার জীবনে, আমি আগেই বলেছি জি, অপরাধ বা গুনাকে উৎসাহিত করার জন্য বলছি না, যে 100টা খুনের আসামি যখন মাপ পাইয়া যায় আমিও মাপ পাবো, ইট ইজ নট লাইক দিস। আমি বলছি যে আল্লাহর দয়া মেহরবানি ক্ষমাটা কত প্রবল, আল্লাহ মাফ করে দিলে চাইলে মাফ করে দিতে পারেন, বাস লিমাইয়াশা ইয়াগফিরু লিমাইয়াশা ওয়া ইউআদ্দিবু মাইয়াশা, আল্লাহ যাকে চান তাকে মাফ করেন, যাকে চান ছোট অপরাধের জন্য শাস্তি দিতে পারেন, আল্লাহর কাছে কারো জবাবদিহি চাওয়ার কোনো সুযোগ নাই। তো বলছিলাম এই যে আল্লাহ জাল্লা শানু আমাদের গুনাহ মাফ করে দেওয়ার জন্য দরজাটা খোলা রেখেছেন এবং শুনেন, সবসময় খোলেন এবং আমাদেরকে ডাকেন, আসো বান্দা আমি তোমার জন্য অপেক্ষা করছি। বান্দা যখন গুনাহ করে আল্লাহর কাছ থেকে একটু দূরে সরে যায়, সেই বান্দাকে আল্লাহ কাছে ডাকেন। বান্দা যখন গুনাহ করে আল্লাহ অসন্তুষ্ট হন, যতটুকু এই বান্দাটাই যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ খুশি হন আর অনেক গুণ বেশি। এবং আল্লাহ যে বান্দাকে নাজাত দেওয়ার জন্য, এটা যে আল্লাহর অভিপ্রায়, আল্লাহ যে ইচ্ছা করেন, বাস ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ নাজাত দিতে চান, নাজাত দিতে চান বলেই ওই 100 খুনের আসামি যেখানে পড়েছিল ডেড বডিটা, এদিকে রাস্তা কম ছিল আল্লাহ বাড়িয়ে দিলেন যাতে বোঝা যায় সে মেজরিটি অতিক্রম করে। জি, এই যে কম জায়গাকে বাড়িয়ে দেওয়া ক্ষমতা আল্লাহর আছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা শুধু বাহানা তালাশ করেন বান্দাকে কি করে ক্ষমা করবে। এক্স্যাক্টলি, সেই জন্য যেটা পাশাপাশি আমি একটু যোগ করতে চাই যে একটি কথা মনে পড়লো, চমৎকার একটি উদাহরণ নবীজি আমাদেরকে দিয়েছিলেন যে আল্লাহ সুবহানাহু কতটা খুশি হন যে একজন পথিক যখন রাস্তার মধ্যে মনে মনে উট হারিয়ে ফেলে, উট চলে যাওয়ার পরে সে যতটা নিরাশ হয়ে পড়ে, ওই উটটা ফিরে আসার পরে সে যেভাবে খুশি হয় যে কারণ এই উট ছাড়া তো তার বেঁচে থাকার অবলম্বন শেষ হয়ে গিয়েছিল, এবং সে উটটা ফিরে পাওয়ার কারণে যতটা খুশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন তওবাকারী তওবা করলে পাক তার চেয়ে বেশি খুশি হয়। ওই হাদিসে শুধু উটের কথা নাই, মাতা এটার কথা আছে, অর্থাৎ তার সামান খাবার দাবার যা আছে। এখন মরুভূমির রাস্তায় তার যদি পানি শেষ হয়ে যায় কিভাবে বাঁচবে সে, ওঠলে বা ঘোড়া হলে সে দ্রুতগতিতে লোকালয়ে গিয়ে সে সামান জোগাড় করতে পারবে, তো এখন সে হতাশ, মানে জীবনের জন্য আশা হারিয়ে ফেলেছে। আবার যখন সে তার সামান এবং বাহন খুঁজে পায় তখন সে যতটা না খুশি হয়, দূরের বান্দা আল্লাহর কাছে তওবা করে যখন যে আল্লাহ এর চেয়ে বেশি খুশি হন। এবং সে কারণে হাদিস শরীফে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেছেন যে কুল্লু ইবনে আদম খাত্তা ওয়া খাইরুল খাত্তাঈন আত-তাওয়াবুন, বনি আদম সকলের ভুল হয় তবে শ্রেষ্ঠ ভুলকারী হলো যারা তওবাকারী, যারা তওবাকারী তারা হলো সেরা। এবং আরেকটা কথা বলি, এখানে তওবার দরজা খোলা বড় চমৎকার ইস্যু আজকে নিয়েছেন আপনি, আমরা যখন অপরাধ করি সে অপরাধ সমাজে কিন্তু মানুষ স্মরণ রাখে, আদালতে এটা যাক আর না যাক সমাজের মানুষ কিন্তু মনে রাখে, এটা রেকর্ড হয়ে যায়, রেকর্ড হয়ে যায়। এবং শুধু রেকর্ড হয় না, বংশ পরম্পরায় মনে করুন আনফরচুনেটলি কেউ চুরি করে চোর হিসেবে পরিচিত, এখন তার সন্তান নাতি ফুতি যারা আছে ওই মানুষ তাদেরকে দেখলে ওটা স্মরণ রাখবে, অথচ তারা নিরপরাধ। এবং আদালতে যদি যায় এটা কিন্তু রেকর্ড থাকে, আদালত ক্ষমা করে দেওয়ার পরেও মনে করেন রাষ্ট্রপতি তার নিজস্ব নির্বাহী ক্ষমতায় একজন ফাঁসির আসামিকে খালাস দিয়ে দিল, কিন্তু সে যে ফাঁসির আসামি এটা কিন্তু রেকর্ড থাকতেছে, আসামি খালাস দিচ্ছে তো সে কারণে ফাঁসির আসামি, রাষ্ট্রপতির সে ক্ষমতা আছে। কিন্তু
আল্লাহ জাল্লা শানহু যখন কোনো বান্দাকে ক্ষমা করে দেন, পেয়ারা নবীর সাদ করেছেন আত্তাইব আনিদ দম্বে কামাল্লা দম্বালা, তাওবাটা যদি কবুল হয় তো রেকর্ড কোথায়? এটা হাদিস শরীফে আছে, পেয়ারা নবীর সাদ করেছেন কেয়ামতের ময়দানে আল্লাহর বান্দাকে ডাকবেন, ডাকার পরে এখন সে অপরাধ করেছে দুনিয়ার মধ্যে সবাই জানে, রেকর্ড কত ধরনের রেকর্ড আছে, ফেরেস্তা কেরামুন কাতিবিন আছে তারা লিখছে, এরপরে হাফাজা আছে আরেক ডিপার্টমেন্ট ফেরেস্তা তারা স্মরণ রাখে, তারাও রেকর্ড রাখে, আমাদের বাস আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, এই আরেকটা রেকর্ডের পদ্ধতি, এবং আল্লাহর সৃষ্টি জগৎ আমি যে রাস্তায় গিয়েছি অপরাধ করতে গুনাহ করতে তারাও সাক্ষী দেবে, বহুবিধ প্রক্রিয়া আছে রেকর্ড রাখার। এখন ওই বান্দা এমন তওবা করেছে যে তওবার কারণে আল্লাহ গুনাহ মাফ করে দিলেন, এখন রেকর্ডের কি হবে? হাদিস শরীফে পেয়ারা নবীর সাদ করেছেন যত যত জায়গায় রেকর্ড আছে আল্লাহ সকল রেকর্ড মুছে দেবেন, সকল রেকর্ড, ওই বান্দা যদি আল্লাহ কবুল করেন বান্দাকে যদি তওবা কবুল হয় ওই বান্দার সকল রেকর্ড, কেরামুন কাতিবিন দেখবে না কোনো রেকর্ড নাই, হাফাজা দেখবে না, এবং যারা স্মরণ রাখবে তাদের স্মৃতি থেকে এটা ভুলিয়ে দেবেন আল্লাহ জাল্লা শানু সৃষ্টি জগৎ কেউ, এবং এই যে সফটওয়্যার আমাদের হাতে পায়ে আমাদের বডিতে আমাদের অর্গানগুলোতে আছে কিছুই থাকবে না। ইন্নাল্লাহ আমরা অনেক চমৎকার আলোচনা শুনছিলাম, এই হলেন আমাদের রব শুনছি, দর্শক যাচ্ছে একটা বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। দর্শক ফিরলাম বিরতির পর, আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আমরা আজকে আলোচনা করছিলাম তওবার দরজা খোলা, আর এই বিষয়ে আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। প্রথমে আপনি চমৎকারভাবে বলছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এমনভাবে ক্ষমা করে দেয় যে সমস্ত রেকর্ড আল্লাহ মুছে দেয়, যেটা সৃষ্টির সাথে আসলে স্রষ্টার এই জায়গার মধ্যেই মনে হয় পার্থক্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা অসীম, কতটা দয়াময়, যে তারপরেও কেন আজকে আমরা তওবা থেকে এতটা দূরে। শুধু তাই নয়, এই এই যে এতটা অসীম, এতটা দয়াময়, দেখুন কোরআনে কারিমে ওই আয়াতটা যদি আমরা একটু কোট করি, আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, শুধু এই আয়াতটাও যদি গুনাহগার বান্দা লক্ষ্য করে একটু একটু গবেষণা করে একটু মনোযোগ দেয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আরজা আয়াতিন ফিল কোরআনে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সবচাইতে আশাপ্রদ যে আয়াত তেলাওয়াত করলে সবচাইতে আশা জাগা নিয়া চেতনা তৈরি হয়, হতাশ মানুষ হতাশা থেকে মুক্ত হয়ে আশা সঞ্চারিত হয়, আশার আলো দেখে, এই আয়াতটা হলো এটা। হযরত মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ বলছেন আপনি বলে দিন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা যারা ইসরাফ করে মানে গুনাহ করে নিজের নফসকে শেষ করে দিয়েছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ বলছেন আল্লাহ সকল গুনাহ মাফ করে দেবে। এই যে জামিয়া একটা শব্দ আছে, আল্লাহ সকল গুনাহ মাফ করে দেবেন, বড় গুরুত্বপূর্ণ, এই সকল গুনাহ যদি বলতেন ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা তাও সকল বুঝাইতো, কারণ জামার উপর আলিফ লাম আছে, জি, কিন্তু তারপরও শেষ নয়, বান্দাকে আরো বেশি আহ্বান জানানোর জন্য, আরো আশা জাগা নিয়া আহ্বান জানানোর জন্য বলছেন জামিয়া একটা বাদ দেবেন। ওই যে বললাম শিরক এবং কুফুরিও জীবদ্দশায় যদি সেখান থেকে ফিরে আসে ইসলাম ধর্ম গ্রহণ করে বাস আল্লাহ ওয়েলকাম জানাবেন, আল্লাহ ওয়েলকাম জানাবেন, ওয়াল্লাযী ইয়াকবালু তাওবা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, আল্লাহ তো সেই জন্যই বান্দাকে বাস কত শিরক বা মূর্তি পূজারী বা আল্লাহর সাথে কুফুরি যারা করে এরা ইসলাম ধর্ম গ্রহণ করছে না, বাস তাদের ইসলাম কবুল হচ্ছে। এখন এখানে যে বিষয়টা আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করে করে নিজেদেরকে শেষ করে দিয়েছ, দুনিয়ার মানুষ আমার ভাই যখন চুরি করে পুলিশের হাতে ধরা পড়ে আমি পরিচয় দেই না আমার ভাই, আমার বন্ধু এটা পরিচয় দেই না, কারণ দাগি আসামি, একটা অপরাধ নেই, অপরাধ করে করে শেষ করে দিয়েছে,
আল্লাহ সেই বান্দাকে ডাকতেছেন অপরাধী বলে নয়, ইয়া ইবাদি বলে, ইয়া ইবাদি, হে আমার বান্দা। ওই যে আপনি বললেন আল্লাহ কতটা দয়াবান, কতটা ক্ষমাশীল, এটা মাপার, এটা মানে পরিমাপ করার সে ক্ষমতাই আমাদের নেই। জি হ্যাঁ, আবার এ কথা বলছি না যে যখন এতই আল্লাহ দয়াবান আমরা গুনাহ করি না, গুনাহ থেকে বেঁচে থাকাটা হলো আমাদের জন্য মূল টার্গেট। আমি গুনার রাস্তায় যাব না, না যাওয়ার জন্য আল্লাহ বলেছেন, সেই আমাদেরকে সৃষ্টিটাই সেজন্য। কিন্তু তারপরও ওই যে শয়তান আমাদের পিছনে লেগে আছে, আমাদের গুনাহ হয়ে যায়। এবং এই কথাও বলি, আমাদের পরিচয় কিন্তু নেককার না, আমাদের আসল পরিচয় গুনাগার, আমরা গুনাগার। নিজেকে নেককার দাবি করা এটা কোনো সুযোগ আমাদের হাতে নেই, আমরা গুনাগার। এবং নিজেকে গুনাগার মনে করে যখন আল্লাহর কাছে আমরা তাওবা করব, অনুতপ্ত হব, ফিরে যাব, তখনই আমাদের তাওবাটা কবুল হবে। আর নিজেকে যদি আমি নেককার মনে করি, অনেকে আছেন সেরকম, কেউ কেউ যে নামাজ পড়ছি, রোজা রাখছি, নিজের ভিতরে এক ধরনের ওজব তৈরি হয়, ওজব, আমি তো অনেক বড় ইবাদত, আত্মতৃপ্তিবোধ, আমি নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। আরে হাজার বছর যদি তোমাকে হায়াত দেওয়া হয়, নামাজ রোজা সব কন্টিনিউয়াসলি করো, এক পাল্লা রাখা হলো, একটা চোখের নিয়ামত খুলে আরেক পাল্লা রাখা হলো, আদায় হবে না শুক্রিয়া। এবং সে কারণেই আল্লাহর দয়া রহমত ছাড়া ইবাদত দিয়ে জান্নাতে যাওয়ার দুরাশা। ইবাদত লাগবে রহমত পাওয়ার জন্য, আলটিমেট নাজাত আল্লাহর রহমতের উপরে আমাদের। আল্লাহর শুকরগুজার বান্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, সেটাই হচ্ছে মূলত ইবাদত বন্দেগি। তো আমাদের ইবাদত বন্দেগির মাধ্যমে তো আল্লাহর না কোনো ইজ্জত, আল্লাহ পাকের সম্মান না বাড়বে না কমবে, এটা আমাদের সাথে কোনো কিছু পার্থক্য করে না। ইবাদত করলে কি, এই যে সেই জন্য ইন্নাল্লাহ লাগানিয়ুন হামিদ কেন বললেন আল্লাহ, ইন্নাল্লাহ লাগানিয়ুন হামিদ, এটার অর্থই হলে তুমি ইবাদত করো আর না করো, আমার তো সম্মান বাড়বেও না কমবেও না, আমি বেনিয়াস, আল্লাহ সমাদ, আমি বেনিয়াস, কোনো কিছুর মুখাপেকি না। বাকি কথা হলো ইবাদত করাটা আমাদের স্বার্থে, এবং এই ইবাদত আমাদেরকে পার করাবে এই ধারণাও কিন্তু জঘন্য অপরাধ। ইবাদত আল্লাহর দয়া, আল্লাহ অর্ডার করেছেন, আমার বস অর্ডার করেছেন, আমি এই কাজটা করে দিচ্ছি। আল্লাহ আমাকে অর্ডার করেছেন নামাজ পড়ার জন্য, আমি নামাজ পড়ছি, আলটিমেটলি আল্লাহর দয়া পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য। এই হলো সেই জন্য কোরআনে কারিম আল্লাহ বলেছেন, ওয়ামান তাকি ইয়াউমা ইদিন ফাকাদ রাহিমতা ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহর রহমতেই একজন মানুষের নাজাত, নিষ্কৃতি, জান্নাত, আল্লাহর রহমতে। জি, এবং কেউ যদি ইবাদত করে এইরকম ভেতরে নিজের ইবাদত খুঁজে পায়, এটাকে অহংকার বলে, এটাকে ওজব বলে, এটাকে রিয়া বলে, ধ্বংস হয়ে যাবে। এবং নামাজের সর্বশেষ দোয়ায় মাসুরাটা যদি আমরা খেয়াল করি, নিয়ত করি আমরা সোসানা পড়লাম, ফাতিহা পড়লাম, কেরাত পড়লাম, রুকু সেজদা সব শেষ করে, নামাজ এখনো শেষ করি নেই, একেবারে সর্বশেষ ইভেন্ট, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি নিজের উপর অনেক জুলুম করেছি, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কেউ আমার এই গুনাহ মাফ করবে না, আল্লাহ ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদি, কেন আমি তো এতক্ষণ রুকু সেজদা করে আসলাম কিন্তু এখন ক্ষমা চাইতেছি, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি জুলুম করেছি। তার মানে কি শিখাইলেন পেয়ারা নবী, যে এই গুনাহ, এই সেজদা করে, রুকু করে, কেরাত পড়ে, নিয়ত করে নিজেকে খুঁজে পেও না, আবেদ আবেদ বোধ করো না নিজেকে। জি জি, বরং নিজের গুণান দৃষ্টি দাও, অর্থাৎ নিজের মধ্যে আজিজি সবসময় থাকা, সবসময় জি আল্লাহ আমি ইবাদত করেছি, এটা তোমার দরবারে যাওয়ার যোগ্যতা নাই, দয়া করলে তোমার মানে কবুল করলে তোমার দয়া, তোমার মেহেরবানি, এটা তোমার মায়া, এটা তোমার, আমার ইবাদত যোগ্যতাই নয়, তুমি তোমার দয়ায় কবুল করছো। জি, অসংখ্য ধন্যবাদ, আপনি অত্যন্ত মূল্যবান আলোচনা করলেন এবং আমাদের দর্শক শ্রোতা যারা শুনলেন, আমি আশা করব আজকের আলোচনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অবারিত রহমত বান্দার প্রতি, এটা যদি আমরা আসলে প্রত্যেকটা মুহূর্তে এটা আসলে আমাদের ফিল করার বিষয় যে আমরা এক মুহূর্ত একটি শ্বাস আমরা নিতে পারবো যদি আল্লাহ পাক আমাদেরকে ক্ষমতা না দেন, তারপরে যদি আমরা আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে রাখি আমরা বড়ই অকৃতজ্ঞ বান্দা হব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ।
দর্শক, আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে চলে এসেছি। আজকে মহতরম আলোচক অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে বুঝালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কতটা ভালোবাসেন। আল্লাহ পাক তার বান্দাকে ইয়া ইবাদি বলে ডেকেছেন, আমাদেরকে আল্লাহর বান্দা বলে ডেকেছেন। এই স্বীকৃতি আল্লাহ পাক নিজে আমাদেরকে দিচ্ছেন, তারপরে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা না করি। মহতরম যা বললেন যে আমাদের যতক্ষণ আমাদের শ্বাস আছে ততক্ষণ আল্লাহ পাক আমাদের তওবা কবুল করবেন। সুতরাং আসুন আমরা তওবা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফিরে আসি, কারণ আমাদেরকে আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি করোনাকালীন সময়ে সকলে মাস্ক ব্যবহার করবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বিপদ থেকে মুক্ত রাখুক। আল্লাহ হাফেজ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।